লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকায় দারুল উলুম একাডেমির মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে দত্তপাড়া দারুল উলুম একাডেমির মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান মাদ্রাসার ছাত্র ইমন হোসেনের মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেন। লক্ষ্মীপুর প্রতিনিধি মুস্তাফিজুর রহমান টিপু জানান, নিহত ইমন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কংসং নারায়ণ পুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে এবং মাদ্রাসার আবাসিক নুরানি প্রথম শ্রেণীর ছাত্র। মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনের টয়লেট থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর উপজেলা মডেল থানার উপপরিদর্শক আব্দুল আলীম জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।